গিয়ার অয়েল 2 ক্যান, মানে হচ্ছে ফ্লাশিং এবং হচ্ছে যেটা থাকবে 2 ক্যান গিয়ার অয়েল। টয়োটা যে কোনো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যেগুলো WS গিয়ার অয়েল আছে সেই গাড়িগুলোর জন্য 9500 টাকার মধ্যে আমরা সার্ভিস চার্জ এবং হচ্ছে গিয়ার অয়েল চেঞ্জ কমপ্লিট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টয়োটা এক্সিও গাড়ির গিয়ার অয়েল এবং ইঞ্জিন অয়েল আর তার সাথে হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার এসি ফিল্টার এই বিষয়গুলো। তো এই গাড়িটা আমাদের কাছে আসছে হচ্ছে গিয়ার অয়েল চেঞ্জ করার জন্য, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য, মানে যেটা জেনারেল সার্ভিসিং সেটার জন্য, আর সেই সাথে ওনার ব্রেক থেকে একটু শব্দ হয়, সেই শব্দ হওয়ার কারণে হচ্ছে একটু সার্ভিসিংগুলো করা হচ্ছে, যে ব্রেক প্যাডগুলো ঠিক আছে কিনা সামনে এবং ব্রেক শুগুলো ঠিক আছে কিনা পিছনে, সেগুলোর জন্য আমাদের কাছে কাজ নিয়ে আসছে। আমরা আজকে যে কারণে আপনাদের সাথে আলোচনা করতেছি যে বর্তমানে গরমের পরিমাণটা প্রচুর বাড়ে গেছে, তো এই গরমের পরিমাণ বাড়ার কারণে গাড়ির সমস্যাটা বেড়ে গেছে। তো সমস্যা হচ্ছে বিশেষ করে হচ্ছে ওভারহিটের একটা সমস্যা আছে। তো আপনারা যেসব গাড়িগুলোতে কুলেন্ট পানি ইউজ করতেছেন না, নর্মাল পানি ইউজ করতেছেন, অবশ্যই দ্রুত গাড়িগুলোতে কুলেন্ট পানি দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে গাড়িগুলা ওভারহিটের হওয়ার পরিমাণটা একেবারেই কমে যাবে। আর সেই সাথে আপনারা হচ্ছে যে গিয়ার অয়েল যেসব গাড়িতে বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোতে গিয়ার অয়েল চেঞ্জ করেন না, দ্রুত গিয়ার অয়েলগুলো চেঞ্জ করে ফেলেন, কারণ হচ্ছে গিয়ার অয়েলের কারণে মাইলেজ কমে যায় এবং গিয়ার বক্সের ক্ষতি হয়। আর ইঞ্জিন অয়েলের বিষয়টা তো আপনারা জানেন যে ইঞ্জিন অয়েলটা আপনারা হচ্ছে অবশ্যই ভালো কোয়ালিটি লাগবে এবং ইঞ্জিন অয়েল হচ্ছে হাইব্রিড গাড়ির রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে 0W20 ইউজ করতে হবে, সেই অনুযায়ী আপনার হাইব্রিড গাড়িতে অবশ্যই 0W20 গিয়ার অয়েলটা 0W20 ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর সেই সাথে ফিল্টারগুলো মার্কেটে আপনার হচ্ছে জেনুইনটা লাগানোর দরকার নাই, মার্কেটে যেগুলো নর্মাল পাওয়া যায় সেগুলোই আপনার লাগাবেন, সেক্ষেত্রেই চলবে, কারণ আমরা যেহেতু 3000 কিলো পরপর আমরা হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলি, সেজন্য আপনার হচ্ছে 3000 কিলোর মধ্যে কিংবা 4000 কিলোর মধ্যে আপনারা হচ্ছে এই নর্মাল যে ফিল্টারগুলো আছে সেগুলাই লাগাইতে পারেন, এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির। এ হলো বিষয়। আর এয়ার ফিল্টারটা যে আছে, এয়ার ফিল্টারটা অবশ্যই আপনারা কিছুদিন পরপর একটু হাওয়া মারে নেবেন, কমপক্ষে 400-500 কিলো কিংবা 1000 কিলো পরপর একটু হাওয়া মারে নেবেন, সেক্ষেত্রে আপনার গাড়িতে হচ্ছে মাইলেজটা বেড়ে যাবে এবং হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে, এগুলো হলো বিষয়। আর আপনারা হচ্ছে ব্রেক সার্ভিসিং, ব্রেকের যদি শব্দ হয় সেক্ষেত্রে ব্রেক সার্ভিসিংগুলো করবেন, তবে হাইব্রিড গাড়ি ব্রেক সার্ভিং করার সময় অবশ্যই ভালো জায়গা থেকে করবেন, যে জায়গাগুলোতে হাইব্রিডের কাজ বুঝে সেই জায়গাগুলোতে হাইব্রিডের কাজ করার চেষ্টা করবেন, না হলে হাইব্রিড গাড়ির যে ব্রেক সার্ভিসিং এর কারণে হচ্ছে ব্রেক বুস্টারটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা হচ্ছে হাইব্রিড গাড়ির ব্রেক সার্ভিসিং যেখানেই করবেন অবশ্যই আপনারা হচ্ছে ভালো জায়গায় করবেন, যারা হচ্ছে ব্রেক সার্ভিসিং করে এবং হাইব্রিড গাড়ির কাজ করে সেই জায়গাগুলোতে করবেন, না হলে কিন্তু আপনার ব্রেক বুস্টার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার অল্প টাকা বাঁচাতে যায় আপনারা হচ্ছে বড় ক্ষতি হয়ে যাবে, সেই বিষয়টা একটু নজরে রাখবেন। এ হলো আপনার হচ্ছে আজকের ইনফরমেশন। আর সেই সাথে হচ্ছে আমাদের একটা অফার দিচ্ছি, হচ্ছে গিয়ার অয়েল 2 ক্যান, মানে হচ্ছে ফ্লাশিং এবং হচ্ছে যেটা থাকবে 2 ক্যান গিয়ার অয়েল। টয়োটা যে কোনো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যেগুলো WS গিয়ার অয়েল আছে সেই গাড়িগুলোর জন্য 9500 টাকার মধ্যে আমরা সার্ভিস চার্জ এবং হচ্ছে গিয়ার অয়েল চেঞ্জ কমপ্লিট করে দিচ্ছি। তো আপনাদের যিনাদের হচ্ছে গিয়ার অয়েল চেঞ্জ করা দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বর্তমানে এ রেট আছে, এ রেটটা চলবে আগামী 28 তারিখ পর্যন্ত, মানে হচ্ছে ঈদের যে সময়টা আছে সেই সময়ের আগ পর্যন্ত চলবে, এরপরে হয়তো বা চেঞ্জ হবে এই গিয়ার অয়েলের দামটা। তো এই প্যাকেজটা যারা নিতে চান, ঈদের আগে যারা নিতে চান, দ্রুত আপনারা যোগাযোগ করেন, 9500 টাকার মধ্যে আপনারা হচ্ছে গিয়ার অয়েলের সার্ভিসটা পেয়ে যাবেন, চেঞ্জের যে সার্ভিসটা আছে। তো এ হলো বিষয়, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন।